আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আজকে আমরা এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে কৃষি শিখে এগ্রিকালচার সেকেন্ড পেপারের চূড়ান্ত সেশন তুলে ধরবো তোমাদের চারটা অধ্যায় আছে কোন দুইটা অধ্যায় পড়লে এনাফ দুইটা অধ্যায় পড়লে বা তিনটা অধ্যায় পড়লে তোমার আর পড়তে হবে না কোন কোন জায়গা থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসবে কৃষিতে ভাইয়া অনেক টপিক অনেক টপিক এতগুলো টপিক পড়ার দরকার নেই ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করবো এবং বলে দিব তোমাদের কী পড়তে হবে না পড়তে হবে তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো এখানে সৃজনশীল তোমাদের আটটা প্রশ্ন আসবে ফার্স্ট অ্যান্সার করতে হবে বহু নির্বাচনে আসবে প্রতিষ্ঠা এবং ব্যবহৃত হবে পঁচিশ নম্বর এখানে টোটালি ব্যবহারিক এবং বহু নির্বাচন রচিত আট করে পাস এবং সৃজনশীল পঞ্চাশে ষোলো পাস প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে পাশ হলো সৃজনশীল নবী থেকে আলাদা আলাদা পাস সো এই বিষয়টি মাথায় রাখতে হবে এগ্রিকালচার অনেকেরই ফোর সাবজেক্ট সব প্যারা হয় না বাট নর্মালি এই সাবজেক্ট যদি তুমি একটা এ প্লাস পাও তাহলে তোমার মেইন সাবজেক্টে বড় একটা প্রভাব থাকবে তো চলো আমরা শুরু করি মূলটা পেকে যাই যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না কইরা রাখো ভাইয়া কারণ অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন সুবন ভাই তোমাদেরকে দিবে সামনে পরীক্ষার সময় যেগুলো তোমরা অনেক মিস করবে যদি কোনো কারণে সাবস্ক্রাইব না করে থাকো কারণ এখন পরীক্ষা সম্পর্কে তো বিভিন্ন ইনফরমেশন কলেজে শেয়ার করবে না যেগুলো রিসেন্টলি অনলাইনে আসবে আর পরীক্ষার তো গুরুত্বপূর্ণ সাজেশন পাবাই তো চল আমরা শুরু করি কী কী ওদের রয়েছে দেখো কৃষি শিক্ষা চারটে রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যথাক্রমে মৎস্য চাষ পোলট্রির পালন পশুপালন এবং বনের এই চারটা অধ্যায় রয়েছে চারটা থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্নগুলো আসবে আমরা এবার সাথে শোনা যাই এবং শেষের দিকে বলবো কোন দুইটা অধ্যায় তুমি পড়তে পারো এবং সহজ অধ্যায় কোনগুলো হতে পারে এখানে কিছু অধ্যায় আছে যেগুলো খুবই সহজ আবার কিছু অধ্যায় আছে অনেক কঠিন টপিকগুলো কঠিন দেখো তোমরা নর্মালি যে কৃষি শিক্ষা পড়ে আসছে এটা সেই কৃষি শিক্ষা না এটা অনেক বড়ো সড়ো আলোচনা করে ডিপলি আলোচনা করে একটু ভেবে চিনতে পড়তে হবে এত ইজি না কৃষি ঠিক আছে কেন এই সাবজেক্ট অনেকের নাম্বার কম পেয়ে একটা কারণে যে মনে করে খুব ইজি বাট দিন শেষে ঝামেলায় পড়ে তো প্রথম অধ্যায়ে কথা বলি আমরা প্রথম রয়েছে মৎস্য চাষ মাছ চাষ তো মাছ চাষ বলতে আমরা চারপাশে যা দেখি ওইগুলো কিন্তু না এখানে একটু ব্যতিক্রমে আলোচনা করেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মাছ চাষের পদ্ধতি রেখেছে মাছ চাষে দুইটা পদ্ধতি নিয়ে কথা বলেছে একটা হচ্ছে রাজপুটি রাজপুটি টোটাল ডিটেলস এখানে কয়েকটা টপিক রেখেছে একটু খেয়াল করে দেখো এখানে আবাসস্থল রেখেছে রাজপুটির চাষপত্রের আবাসস্থল খাদ্য প্রকৃতিক এবং সম্পূরক রোগ ব্যবস্থা তিনটে টপিক চারটা টপিক কিন্তু রেখেছে এবং নাইল্যান্টিকের ক্ষেত্রেও একই বিষয় টোটাল দুইটা মাছ চাষ নিয়ে তারা কথা বলেছে এখানে যেটা তোমাদের মাছ চাষ পদ্ধতি পুরো দেখিয়ে দিয়েছে এই দুইটা টপিক তোমাদের পড়তে হবে ব্যবহারিকের কোনো বিষয় না এখানে তারপর রয়েছে চিংড়ি চাষ ওকে এখানে চিংড়ি চাষে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা চিংড়ি চাষকে তারা এখানে দুইটি ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে গলদা চিংড়ি এবং একটা হচ্ছে বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি তিনভাবে বিভক্ত করেছে দেখতে পাচ্ছ পুকুর একটা একটা ধান খেত এবং একটা হচ্ছে ঘের তো তোমাদেরকে এখানে গলদা চিংড়ি মাছ চাষ পদ্ধতি রাজপুরি নালেন্টিকা এবং এখানে রয়েছে বাগদা চিংড়ি রয়েছে বাগদা চিংড়ি উপর এককভাবে বাগদা চিংড়ির চাষ এখানে মাছ সংগ্রহ এখানে আবার বাগদা চিংড়ি লবণ খেতে ক্ষেত্রে বাগদা চিংড়ির চাষ তারপর বাগদা চিংড়ির চাষ নর্মালি এই টপিকগুলো তারা দেখেছে বাট বাগদা চিংড়ি ততটা গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ গলদা চিংড়ি এবং এখানে মাছ সংরক্ষণ নিয়ে তিনটা টপিক রেখেছে একটা হচ্ছে প্রকৃতকরণ পরিবহন বাজার জৎকরণ তো এখানে আমি বলে রাখি তোমাদেরকে টোটাল তিনটা টপিক ভালো করে পড়তে হবে একটা হচ্ছে মাছ চাষ পদ্ধতি রাসপুরিটা পড়ে যাবা নালেনটিকে অনেক বোর্ডে আসে না আমরা দেখিয়েছি বাট নর্মালি যদি সময় পাও দেখে যেতে পারো বাট তোমাকে এখানে তোমরা যদি একটু ইউজ করে বুঝাই বলি রাজপুরিটা ভালো করে দেখে যাবে তোমরা চিংড়ি চাষ ভালো করে দেখে যাবা যেটা মূলত গলদা চিংড়ি সেটা পুকুর ধানক্ষেত এবং ঘেরে তিনটা ভালো করে দেখে যাবো উদ্দীপক এমনভাবে দিবে যে একভাবেই একটা টপিকের মধ্যে সব ঘুরে বেজাই দিবে এবং মাছ বা চিংড়ি মাছ সংরক্ষণটা দেখে যাবা বিশেষ করে এখানে পরিবহন এবং বাজার যতক্ষণটা ভালো করে দেখবে প্রক্রিয়া যতক্ষণ পরিবহন বাজাতক্ষণ এই টপিক যেহেতু রয়েছে তিনও দেখে যাও এই তিনটা টপিক দেখে যাও এই তিনটা টপিক থেকে তোমাদের দুইটা কোশ্চেন আসবে সময় পেলে বাগদা চিংড়ি তোমরা দেখে যেতে পারো এরপরে রয়েছে পোলট্রি পালন তো পোলট্রি পালনের ক্ষেত্রে এখানে পোলট্রি পালনের বিশাল একটা আলোচনা করেছে এখানে পোলট্রি পালনের ক্ষেত্রে বাংলাদেশে পোলট্রি পালনের সমস্যা এবং তার সমাধান বা সম্ভাবনা এটা দেখা যাবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং এখানে পোলট্রির জাত নিয়ে কথা বলেছে হাঁস মুরগি পোলট্রি খামারের পরিকল্পনা ভেরি ইম্পর্টেন্ট পোলট্রি খামারের পরিকল্পনা হাঁস মুরগি দেখে যাওয়া পোলট্রি খেমার পরিকল্পনা হাঁস মুরগির ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে এবং এখানে রয়েছে ব্রয়লা নিয়ে কথা বলেছে যেমন ডিম উৎপাদন বয়লা ডিম ফুটানো বাচ্চা বাচ্চাই ডিম উপযুক্তি সময় নির্ধারণ এবং ডিম অনুর্বর ডিম ফুটানোর পদ্ধতি টোটাল ডিম ফুটানোর টপিকটা ভেরি ইম্পর্টেন্ট পুরো পুরো টপিকটা ভালোভাবে দেখে যাবে এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এবং এখানে চারটা টপিক রয়েছে একটু খেয়াল করে দেখো হাঁস পালন পদ্ধতি এখানে পাতিয়া রাজ তো এখানে তোমরা শুধুমাত্র রাজ ভালো করে দেখে যাবা এখানে তাদের গুরুত্ব আবাসস্থল রোজ ব্যবস্থা রোগ ব্যবস্থা টোটাল পারলে তিনটায় দুইটা টপিকেরই এই যে আবাসস্থল গুরুত্ব খাদ্য রোগ ব্যবস্থাগুলো ভালো করে দেখে যাবা হাঁস নিয়ে এবং এখানে তোমাদের মুরগির রোগ ব্যবস্থা স্থান নিজ মুরগি পালনের জন্য স্থান নির্বাচন মুরগি পালন পালন পদ্ধতির প্রকার এখানে মুক্ত পালন অর্ধমুক্ত পালন এগুলোর কারণগুলো দেখে যাবা কাকে বলে দেখে যাবা কোনটা কেন মুক্ত পালন বলে কেন অর্ধমুক্ত বলে কেন মুখ সম্পূর্ণ আবদ্ধ পালন বলে এগুলোটা ভালো করে দেখে যাবা টোটাল এখানে প্রায় চারটা পাঁচটা টপিক আসে সেখানে ভেরিভারি ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং প্রচুর পড়তে অধ্যায় দেখে এখান থেকে তোমরা দুইটা করছেন কনফার্ম পাবা তবে একটা হাঁস নিয়ে পাবা সরি তোমাদের একটা ব্রয়লার নিয়ে পাবা তোমরা ডিম নিয়ে একটা কনফার্ম পাবা বাকি টপিকগুলো মিলিয়ে তারা একটা কোশ্চেন করতে পারে যে কোনো টপিক থেকে একটা কোয়েশ্চেন করবে এরপর হচ্ছে পশুপালন তো পশুপালন অত্যন্ত সহজ অর্ধেক এই জায়গায় এই অর্ধে অনেক সহজ আমরা বলতে পারি কারণ এখানে তোমাদের পশুপালনের ক্ষেত্রে গরু মহিষ ছাগল তিনি টপিকে পশুপালনের প্রয়োজনীয়তা বিভিন্ন নামকরণ জাত জাতের বৈশিষ্ট্যগুলো বলেছে আবাসস্থল ব্যবস্থা সম্পদ পশু উন্নয়ন সমস্যা সম্ভাবনা তো এখানে তোমাদের গরু মহিষ ছাগল দেখে যাবে মহিষটা বাদ দিয়ে গরু ছাগলটা বেশি দেখে যাবা এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এখানে আবার তোমাদের রয়েছে দুগ্ধজাত খামার ব্যবস্থাপনা ডেইরির যে খামার যে ব্যবস্থাপনা রয়েছে দুধজাত গাভী মহিষ নির্বাচন ফার্মের পশুকালীন এগুলো সম্পূর্ণ টপিক মিলে দুগ্ধজাত নিয়ে তোমরা একটা প্রশ্ন পাবা একদম দুধের সবগুলো টপিকে পড়তে হবে তোমাদের সবগুলো টপিক পড়তে হবে কারণ এটা কোনো একটা টপিক থেকে ঘুরিয়ে পাচ্ছে কারণ এখানে বোর্ড যেহেতু অনেকগুলো এদিক ওদিক থেকে প্রশ্ন আসতেই পারে সো নর্মালি দুধ নিয়ে তোমরা একটা পাবে এবং গরু নিয়ে পশুপালন নিয়ে এখানে গরু ছাগল যে কোনো একটা নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা তবে এখানে বলে রাখি এমন হতে পারে পশুপালনের ক্ষেত্রে গরু নিয়ে কর্ষণ করেছে এখানে বা এখানে ছাগল নিয়ে কৌশন করেছে এবং দুধ নিয়ে কথা তারা বলতেছে এখানে মহিষি দুধ নিয়ে বা গরুর দুধ নিয়ে তোমাদের এখানে বেশ বড়সো আলোচনা করতেছে সেই বিষয়গুলো কিন্তু হইতেই পারে এরপর রয়েছে বনায়ন এই অধ্যায়টা ওই অধ্যায়ের মতো একটু সহজ আছে কঠিন খুবই কম এখান থেকে দুইটা কৌশন পাবো তোমরা চারা রোপণ বনায়ন বনজ বৃক্ষর চারা রোপণ পদ্ধতি ভালো করে দেখে যাবা এবং এখানে যেগুলো রয়েছে যেমন কৃষি এবং বৃক্ষমেলা উদ্দেশ্য গুরুত্ব প্রজাতি এগুলোটা ভালো করে দেখে যাবা বৃক্ষ বৃক্ষমেলা প্রসঙ্গে জাতীয় কবে হয় কি হয় না হয় একটু পুরো ডিটেলস দিয়ে যায় এমসিকিউ পাবে এখান থেকে তার সাথে এখানে এই টপিকটা ভালো করে দেখে যাবে এখানে বনের প্রকার বেশ সামাজিক বনায়ন বন বনায়ন বনের গুরুত্ব সামাজিক বনের উপকারী ভোগ তারপর সামাজিক বন কার্যক্রম সহভাবে বাস্তবায়ন তাপসম্ভ এগুলো ভালো করে দেখে যাবা এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা বন নিয়ে তোমাদের একটা কোশ্চেন থাকবে বৃক্ষমেলা নিয়ে একটা কোশ্চেন থাকবে বা বিক্ষর বৃক্ষরোপণ নিয়ে একটা কোশ্চেন তোমরা পাবা জাতীয় বৃক্ষ মেলা বা মেলা থেকে আশা করি বুঝতে পারছো ওভারঅল এই টপিক চারটে মিলে তোমাদের প্রশ্নগুলো থাকবে এখন যদি কথা বলি এভাবে যে এই দুটো দুটো করে প্রশ্ন তোমরা পাবা পরীক্ষায় তো এখানে যদি সহজ হতে বলে আমি বলবো বনায়নটা অনেক সহজ হবে তোমাদের জন্য তারপর যদি পড়তে চাও তাহলে তোমরা মৎস্য চাষ করতে পারো কারণ পোলট্রি ফার্ম অনেকেই ডিম ফুটানো ওই পুরো টপিকটা বুঝে না কারণ পশুপালনে যদি তুমি নর্মালি মশা যদি পড়ো মশা চাষে সব পাওয়া দরকার নেই শুধুমাত্র এই টপিকটা দেখে যেতে পারো যে যতক্ষণ পরিবহন বা যতক্ষণ সেটা পড়লেও তোমার পাঁচটা প্রশ্ন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা কারণ তুমি যে পড়বা এখানে দুটো এই দুইটা অধ্যায় পুরোটাই পড়বা এবং এই অর্থাৎ লাগলে হাফ পড়ো এই অর্থাৎ হাফ পড়ো যে টপিকগুলো তুমি ভালো পারবা সেগুলো পড়ো যে এমন টপিক পড়বে না যে টপিকগুলো তোমার পড়তে কষ্ট হয়ে যাচ্ছে আর বহু নির্বাচন নিয়ে কথা পরীক্ষার পরীক্ষা সাথে সাজেশন আমরা তোমাদেরকে বহু নির্বাচনী নিয়ে দিব সেখানে তোমরা দেখি অন্তপক্ষে যখন সৃজনশীল পড়বা তখন ট্রাই করবা তিনশো এমসিকিউ পড়ার জন্য কারণ তিনশো এমসিকিউ পড়লে বলে তিন চারে বারোশো এমসিকিউ পড়লে মোটামুটি কাজে একটু ভালো প্রতিষ্ঠান যেতে পারবা আর বিগত সালে প্রশ্নগুলো ভালো করে পড়বা কারণ বিগত সাল থেকে অনেক প্রশ্ন কমন পড়বে বিগত সাল থেকে শুরু করে এই যে টোটাল সাজেশন নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে কথাবার্তা বলবো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আমরা সকলে ভালো থাকবো আল্লাহ হাফেজ